দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি যাত্রাবাড়ি হায়দ্রাবাদ। আপনার জনপথ যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে আমরা অবস্থান করছি, আর আমরা এখানে যাওয়ার পথেই আপনার ঢাকা অভিমুখে যাওয়ার পথ, অর্থাৎ মানে এটা গুলিস্তান যাওয়ার পথ বলা হয়। ভাই এটা আর কোন দিকে যাচ্ছে পথটা? গুলিস্তান যাত্রাবাড়ির মাঝখানে। এই অফিসটার নাম কি? এই অফিসটার নাম কি? ফ্লাইওভার অফিস। তো আপনারা জানেন যে এটা একটা ফ্লাইওভার অফিস, বা আপনাদেরকে দেখাচ্ছি আমরা মনোরম পরিবেশের একটি ডিসপ্লে, যে আপনার কালারিং যে লাল সবুজ, যে আজকের এই যে বিজয়ের মাসে সেই লাল সবুজের একটি যে ডিসপ্লেটা তৈরি করছে, আসলে দেখার মতন, যেটাকে আপনাদেরকে না দেখিয়ে আমি পারতেছি না, সেই জন্যই আপনাদেরকে মূল উদ্দেশ্য দেখানো। আপনি দেখেন ঢাকা শহরের যে বিচ্ছিন্ন এলাকা, এটা হলো ঢাকা যাত্রাবাড়ির ফ্লাইওভার। রাত্রের বেলার যে সিনারিটা দৃশ্যটা আমরা দেখাচ্ছি, আর সেই যে ফ্লাইওভারগুলো দেখতেছেন সেই ফ্লাইওভারের অফিসটা খুব মনোরম পরিবেশে আপনার ডিসপ্লেটা ওনারা করেছেন, যে লাল সবুজের যে বাংলা, যে 1971 সালের যে আমাদের মা বাবা ভাই বোন রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন করেছে, সেই দেশ স্বাধীনতা অর্জিত রক্তে রাঙানো সেই লাল সবুজের বাংলার বৃত্তে আপনাদেরকে দেখানো। সেই স্থানটি হলো যা আপনার ফ্লাইওভার অফিস। বাংলাদেশ পাবলিক টিভি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।